মানুষ সময়কে ভয় পায়, আর সময় ভয় পায় পিরামিডকে। অতীতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পিরামিড তৈরি করা হয়েছে, তবে সাধারণত পিরামিড বললেই আমাদের কল্পনায় ভেসে ওঠে মিশরের পিরামিড। হাজার হাজার বছর ধরে মিশরের পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় এবং বিস্ময়কর স্থাপনা। সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ। পিরামিড কেন তৈরি করা হয়েছিল এবং কে করেছেন? প্রাচীন মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন। ফেরাউনদের মৃত্যুর পর তাদের মৃতদেহ মমি করে পিরামিডের ভিতর সমাহিত করা হতো। প্রত্যেক ফেরাউনই তার আগের ফেরাউনের চেয়ে সেরা পিরামিড তৈরি করতে চাইত, কারণ তারা মনে করত ফেরাউনরা মৃত্যুর পর মৃতদের রাজা হিসেবে নতুন দায়িত্ব পালন করত। তাদের মতে পিরামিড হলো ফেরাউনদের পুনর্জন্মের প্রবেশদ্বার। এছাড়া ফেরাউনের মৃত্যুর পর যতদিন তাদের দেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। সেজন্যই হাজার হাজার বছর ফেরাউনদের মৃতদেহ সংরক্ষণ করার জন্য তারা এমন দুর্ভেদ্য পিরামিড তৈরি করত। পিরামিড কি? পিরামিড হলো এক প্রকার জ্যামিতিক আকৃতি যার বাইরের তলগুলো ত্রিভুজাকার, যা একটি শীর্ষ বিন্দুতে মিলিত হয়। পিরামিড একটি বহুভুজাকৃতির ভূমির উপর অবস্থিত। বহুভুজের উপর অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকে এবং যার পার্শ্বতলগুলোর প্রতিটি ত্রিভুজাকার। পিরামিডের স্থায়িত্বের তুলনা করতে একটি আরবি প্রবাদ প্রচলিত আছে, তা হলো মানুষ সময়কে ভয় পায় আর সময় ভয় পায় পিরামিডকে। ধারণা করা হয় পিরামিডের প্রথম প্রকৌশলী এবং স্থপতি হলো ইমহরট্যাল্ট। তিনি ছিলেন প্রথম পিরামিড নির্মাণকারী ফেরাউন জোসারের মন্ত্রী। তিনি ছিলেন চিকিৎসা শাস্ত্র এবং জ্যোতির্বিদ্যায় পারদর্শী। মিশরীয়রা পরবর্তীতে ঔষধের দেবতা হিসেবে ইমহরট্যাল্টকে পূজা করত। মিশরীয়রা যত পিরামিড তৈরি করেছে তার অনেকগুলোই ধ্বংস হয়ে গেছে। প্রথম দিকের পিরামিডগুলোর তুলনায় পরের দিকের পিরামিডগুলো বেশি টেকসই এবং সুরক্ষিত করে নির্মাণ করা হয়েছে, কারণ মিশরীয়রা সময়ের সাথে সাথে তাদের পিরামিড তৈরির শিল্পে দক্ষ হয়েছে। মিশরে ছোট বড় মিলিয়ে প্রায় 100টিরও বেশি পিরামিড রয়েছে। সবচেয়ে বিখ্যাত তিনটি পিরামিডের অবস্থান মিশরের গিজা মালভূমিতে। পিরামিড তৈরির রহস্য। ধারণা করা হয় যে গ্রেট পিরামিড নির্মাণ করতে 30 বছর সময় লেগেছিল। বিশাল এই নির্মাণ যজ্ঞে 20 থেকে 50 হাজার দক্ষ শ্রমিক কাজ করেছে। পিরামিডের বাইরের এক একটি পাথরের ব্লকের ন্যূনতম ওজন একটি প্রাইভেট কারের সমান। আপনি শুনলে অবাক হবেন যে ভেতরের একটি ব্লকের ওজন 40টি প্রাইভেট কারের সমান। ভারী ভারী পাথর দিয়ে নির্মাণ করার কারণে পিরামিডের ওজনও অনেক বেশি। গ্রেট পিরামিডের ওজন প্রায় 57.5 লক্ষ টন, যা বর্তমান সময়ের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওজনের প্রায় 12 গুণ। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ 10 টন ওজন 100 মিটার পর্যন্ত তোলা যায়। অথচ তারা এত ভারী পাথর প্রায় 150 মিটার উচ্চতায় তুলে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দিয়েছে, যা সত্যি বিস্ময়কর। পিরামিডের বাইরের দেয়াল তৈরি করা হয়েছে চুনা পাথরের ব্লক দিয়ে, আর মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে ভেতরের চেম্বার তৈরি করা হয়েছে। আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার অবিশ্বাস্য রকমের মিল রয়েছে। তবে বর্তমান যুগের আধুনিক যন্ত্র দিয়েও এত সুন্দর আর নিখুঁতভাবে পাথর কাটা সম্ভব নয়। সময়ের সাথে সাথে তাদের পাথর কাটার প্রযুক্তি যত উন্নতি হয়েছে পিরামিডগুলো তত টেকসই হয়েছে। পিরামিডের ভেতরের পাথরগুলো নিখুঁতভাবে কেটে একটির সাথে আরেকটি এমনভাবে জোড়া দেওয়া হয়েছে যে দুই পাথরের মাঝে এক চুলো ফাঁকা নেই, ফলে হাজার হাজার বছর ধরে বাইরে থেকে কোনো পানি বা আর্দ্রতা পিরামিডের ভেতরে প্রবেশ করতে পারেনি। ভিতরে ব্যবহৃত গ্রানাইট পাথরগুলো আর্দ্রতা প্রতিরোধী, সে কারণে ফেরাউনদের মমি এখানে সুদীর্ঘকাল অক্ষত থেকেছে। আধুনিক কালের বিল্ডিংগুলো ইট জোড়া দিতে যে সিমেন্টের মিশ্রণ ব্যবহার করা হয়
তা কয়েকশো বছরের বেশি স্থায়ী হয় না। কিন্তু পিরামিডের বাইরের পাথরগুলো জোড়া দিতে এমন বিশেষ ধরনের মিশ্রণ ব্যবহার করা হয়েছে যা 5000 বছর পরেও পাথরগুলোকে শক্ত করে ধরে রেখেছে। গবেষকদের ধারণা, খুফুর পিরামিড তৈরি করতে এই ধরনের মিশ্রণের দরকার হয়েছে প্রায় 5 লক্ষ টন। পিরামিডের আরও বিস্ময়কর ব্যাপার হলো এগুলো নক্ষত্রপুঞ্জের সাথে নির্ভুল সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে। পিরামিড নিয়ে বহু গবেষণা করেও আজও এর অনেক রহস্য উন্মোচন করা যায়নি। দ্বাদশ শতাব্দীতে সুলতান সালাউদ্দিনের পুত্র সুলতান আল আজিজ উসমান পিরামিড ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিলেন। দ্য গ্রেট পিরামিডের পাশে থাকা সবচেয়ে ছোট্ট পিরামিড দিয়ে তিনি তার উচ্ছেদ অভিযান শুরু করেন। কিন্তু বহু অর্থ খরচ করে এবং দীর্ঘ 8 মাস কঠোর পরিশ্রম করেও সুলতানের কর্মীরা পিরামিডের খুব বেশি ক্ষতি করতে পারেনি। এরপর বাধ্য হয়ে সেই উচ্ছেদ অভিযানে ইস্তফা দেওয়া হয়। মিশর ছাড়াও পৃথিবীর অন্যান্য অঞ্চলে যেসব পিরামিড তৈরি করা হয়েছে তার মধ্যে মেক্সিকোর পিরামিড সবচেয়ে উল্লেখযোগ্য। এই পিরামিডের নাম এল কাস্তিলো, মায়া সভ্যতার গুরুত্বপূর্ণ শহর চিচেন ইচায় এই পিরামিডের অবস্থান। মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম কি? মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম খুফুর পিরামিড। এটি দ্য গ্রেট পিরামিড অফ গিজা নামেও পরিচিত। দ্বিতীয় বৃহৎ পিরামিড হল খাফরের পিরামিড। এটি রাজা খুফুর ছেলে খাফরের সমাধি এবং সবচেয়ে বড় পিরামিড হল মেনকাওয়ের পিরামিড। এটি রাজা খুফুর নাতির সমাধি। 4700 বছর আগে দ্য গ্রেট পিরামিড নির্মিত হয়েছিল। সবচেয়ে বড় এই পিরামিডের আয়তন 6টি ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় 42 তলা বিল্ডিংয়ের সমান। 1889 সালে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত প্রায় 5000 বছর ধরে এই পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা। খুফুর পিরামিড তৈরি করতে প্রায় 23 লক্ষ পাথরের ব্লক তৈরি করা হয়েছে। এই ব্লকগুলো প্রায় 500 মাইল দূর থেকে নির্মাণ স্থলে নিয়ে আসা হয়েছে। 250 টন ওজনের প্রায় 30 লক্ষ ব্লক তারা মরুভূমির ভিতর দিয়ে কিভাবে বহন করে নিয়ে এসেছে তা সত্যি এক বিস্ময়। পিরামিডের ভিতরে কি আছে? পিরামিডগুলো বাইরে থেকে দেখতে নিরেট মনে হলেও ভিতরে ঠিক তেমন নয়। পিরামিডের ভিতরে বহু সরু পথ ও গোপন কোঠরি বা চেম্বার রয়েছে। খুফুর পিরামিডের ভিতরে 3টি চেম্বার রয়েছে। চেম্বারগুলো হলো দ্য গ্রেট গ্যালারি, রানীর চেম্বার ও রাজার চেম্বার। 300 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রস্থের নিরেট পাথর কেটে চেম্বারগুলোর প্রবেশপথ নির্মাণ করা হয়। সাধারণত পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাওদের মৃতদেহ রাখা হয়। এই চেম্বারে পৌঁছাতে 150 ফুট সিঁড়ি পার হয়ে যেতে হয়। এছাড়া খুফুর পিরামিডে বেশ কিছু গোপন পথ ও সুড়ঙ্গ রয়েছে যার রহস্য এখনও অজানা। আজকের ভিডিও এ পর্যন্তই। পিরামিডের ভিতরের আরও কিছু রহস্য নিয়ে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়া হবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।